গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সাহেব বাজার এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন। দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাহেব বাজার এলাকায় আহমদ প্লাজা, দাবার দরবার, চাইনিজ রেস্টুরেন্ট ও নূরে আবুল বাশারের ভবনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ছয়টি রাইজার জব্দ করা হয়।